ক্যাপ্টেন আলী ইমাম অ্যান্ড এই কলেজে শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আসলে অনেক কথাই আমরা আসলে এখানে আজকে সেমিনারের কথা বলছি, অনেক কথাই চলে আসছে। তোমাদের টিচার যে কথাটা বলেন আমি ওটা দিয়ে শুরু করতে চাই, যে স্বপ্ন দেখতে হবে আসলে আমাদেরকে। স্বপ্ন যার নাই সে তো আসলে কিছু করতে পারবে না। স্বপ্নকে লিটারালি ম্যানেজমেন্টের ভাষায় বলা হয়েছে ভিশন, ভিশন মিশন মানে লং টার্ম গোল, লং টার্ম গোল। আজকে তুমি এখানে 2019 সালে এই পলিটেকনিকের তোমরা ছাত্র ছাত্রী, 2030 সালে তোমরা কোথায় তোমাদেরকে দেখতে চাও সেই স্বপ্ন আজকেই দেখতে হবে। 2030 সালে তোমরা কোথায় তোমাদেরকে দেখতে চাও, কি কোনো কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার নাকি তোমাকে ক্যানাডাতে দেখতে চাও, কি দেখতে চাও? হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ আফটার 10 ইয়ার্স অর 15 ইয়ার্স, এইটাকেই আমরা বলি স্বপ্ন। এইটাকে বইয়ের ভাষায় বলা হচ্ছে ভিশন, লং টার্ম গোল। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম উনি বলছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়, অর্থাৎ মানুষ কত বড় সে যতটুকু স্বপ্ন থাকে ততটুকুই। তাহলে যে মানুষ যত বড় স্বপ্ন থাকতে দেখতে পারে সে তত বড় মানুষ, তাই না? যে মানুষ যত বড় স্বপ্ন দেখে সে তত বড় মানুষ। তাহলে বড় স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন তো দেখতে হবে না, স্বপ্নকে কনভার্ট ইউর ভিশন ইনটু অ্যাকশন অ্যান্ড রিয়েলিটি কনভার্ট করতে হবে। কনভার্ট করার উপায় কি? আমি স্বপ্ন দেখলাম যে ওকে আমি 2025 সালে আমাকে আমি একটা কোম্পানির আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাই। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ট্রান্সলেট করতে হবে এটা। তাহলে আজকে আমার কি করতে হবে? ভাগ করতে হবে, ভাঙতে হবে, ভেঙে আজকে আমার লেখাপড়া করতে হবে, কালকে আমাকে প্র্যাকটিক্যাল নলেজ দিতে হবে, পরের দিন আমাকে ইউনিভার্সিটির বাকি 50% করে ব্যাচেলর ডিগ্রি নিতে হবে, তারপরের দিন আমাকে যে টেকনিক্যাল অ্যাসোসিয়েশন আছে ইঞ্জিনিয়ারদের মেম্বার হতে হবে, তারপর দিন একটা কোম্পানিতে চাকরি খুঁজতে হবে, চাকরি করতে হবে, সেখানে ভালো করতে হবে, এরকম করতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান, দ্যাট হোয়াট উই কল ভিশন। সুতরাং স্বপ্ন দেখতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে। তোমাদের শিক্ষক সত্য কথা বলছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য দুইটা, একটা হলো টিচিং আর একটা হচ্ছে রিসার্চ, টু ফোল্ড। শিক্ষা দান করা আর একটা হচ্ছে রিসার্চ করা। রিসার্চ কেন করা হয়? রিসার্চ করা হয়, রিসার্চ করলে নিউ নলেজ ক্যান বি গ্যাদার্ড থ্রু রিসার্চ। রিসার্চের মাধ্যমে নতুন নলেজ আহরণ করা যায়, যেই নলেজটা ছাত্রছাত্রীদের মধ্যে ডিসিমিনেট করা যায়, ডিস্ট্রিবিউট করা যায়। তাহলে রিসার্চ যদি না করা হয় তাহলে নতুন জ্ঞান হবে না, নতুন জ্ঞান পুরান জ্ঞানের সাথে যোগ হবে না, নলেজের সাথে নতুন নলেজ অ্যাড হবে না, আর অ্যাড না হলে পৃথিবী আগাবে না, পৃথিবীর সামনের দিকে যাবে না। সুতরাং এই পৃথিবীর ডেভেলপমেন্টের জন্য, নলেজ ডেভেলপমেন্টের জন্য রিসার্চ করতে হবে। এজন্য বলা হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হলো টিচিং আর একটা হচ্ছে রিসার্চ। রিসার্চ করে নতুন নলেজ গ্যাদার করা হবে, নতুন নলেজ অ্যাড হবে উইথ দ্য এক্সিস্টিং নলেজ। সেই 96 সন আর আজকে 19 সন, কত 1923 বছর পরে আজকে সবার হাতে মোবাইল। তাহলে এটা কি? ইট ইজ দ্য এডিশন অফ নিউ নলেজ উইথ দ্য এক্সিস্টিং নলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশে আমাদের যে নলেজ বেস ছিল তার সাথে নতুন জিনিস যোগ হয়েছে। এখন আরো একটা প্রশ্ন আছে, তোমার হাতে যে মোবাইলটা আছে, আমি তোমার স্যারের কাছ থেকে আজকে জানলাম তোমার হাতে যে মোবাইলটা আছে তুমি কত পার্সেন্ট ইউজ জানো? তোমরা যেহেতু টেকনিক্যাল পার্সন হবা, টেকনিক্যাল এক্সপার্ট হবা, ইঞ্জিনিয়ার হবা, ঠিক আছে, একটা যে স্মার্টফোন তোমার হাতে আছে তুমি কত পার্সেন্ট ব্যবহার জানো? 5%। তাহলে হোয়াট অ্যাবাউট আদার 95%? ডু ইউ নো ইট? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট ইট দ্যাট আই শুড নো ইট, আই মাস্ট নো ইট? ঠিক আছে, বেশি দূরে যাওয়ার তো দরকার নাই, তোমার হাতের মধ্যেই আছে মোবাইল, এবং তুমি কোনো কিছু জানো না, তুমি ইন্টারনেটে যাও, ক্লিক করো, যে বাবা সব দেওয়া আছে। সেদিন আমাকে একজন ফোন করছে আমার অফিস থেকে, স্যার এই ভিডিওটা ডাউনলোড করতে পারি না। আমি বললাম কিছু না, এসএস যদি না পারেন তাহলে আপনি একটা কাজ করেন, আপনি গুগল সার্চে লাগান হাউ টু ডাউনলোড ভিডিও ফ্রম ফেসবুক বা ইউটিউব, তারপর এটা লিখছে পর সব পদ্ধতি চলে আসছে, পদ্ধতি অনুসারে যুক্তি পাশে। সুতরাং সব কিছু কিন্তু আছে, কিভাবে কাজটা করতে হবে
তাও কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে আছে। কেউ যদি প্রশ্ন করতে পারে স্যার মোবাইল তো আমি জানি না আমাকে কে শেখাবে, শেখানোর দরকার নাই। আমি তো বললাম গো টু ইউটিউব, গো টু গুগল সার্চ, গুগল উইল হেল্প ইউ। আমি তোমাদেরকে দেখাইতেও পারি যে গুগলে জিজ্ঞেস করলে গুগল বলে দেবে যে তোমার, যদি আমি এখন জিজ্ঞেস করি যে হোয়ার ইজ খাজা পলিটেকনিক গুগল বলে দেবে। শুনতে চাও? সম্ভব, পসিবল, ইট ইজ পসিবল। তুমি জিজ্ঞেস করো, আমি তো জিজ্ঞেস করো না, আমি এখনই তোমাদেরকে সেখানে শোনাচ্ছি। আমি একটা কারণে বলছি, যেহেতু তোমরা টেকনিক্যাল পড়ো তোমাদের কাছে আমাদের আশা, তোমাদের কাছে আমাদের এক্সপেকটেশন সবচেয়ে বেশি, এটা জানবা। আমি কিন্তু টেকনিক্যাল পার্সন না, কিন্তু আমি মনে করি তোমাদের নলেজ সবার চেয়ে বেশি থাকবে। যেমন আমি একটা প্রশ্ন করি, ওকে, হ্যালো, হোয়ার ইজ খাজা পলিটেকনিক? তোমার খাজা পলিটেকনিক বলে দিচ্ছে গুগল আমাকে, হোয়ার ইজ খাজা পলিটেকনিক, ঠিক আছে। হোয়াট ইজ কম্পিউটার? লেখা আসছে, ঠিক আছে, কারো দেখে। হু ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? তার অর্থ হলো এভরিথিং ইজ হিয়ার, সব কিছু এখানে সম্ভব। তাহলে এটা জানতে হবে, জানার জন্য কি করতে হবে? এখন এখানে কাম টু দ্য পয়েন্ট, শুধু তো কথা বলা হবে না, আমরা পড়াই তোমাদের, পড়েই যাচ্ছি, বললে হবে না। সাধারণত তোমার এটা শিখতে হবে, তোমাদের কি প্ল্যান, তোমরা কিভাবে শিখবে। এখনকার যুগে বলা হচ্ছে যে আমরা তখন আগে কি করতো, ইম্প্যাক্ট তৈরি করতো, টিচার পিটাইতো, পিটান দিত না, তাহলে তখন ছাত্রর মধ্যে একটা রিয়েলাইজেশন হতো না আমার পড়া উচিত। এখন তার পিটানের সময় নাই, এখন আর নয়। তাহলে কি করতে হবে, তোমাকেই এখন রিয়েলাইজ করতে হবে। তবে টিচার যদি ইম্প্যাক্ট তৈরি করতে পারে, তার কথার মাধ্যমে তোমার মধ্যে যদি একটা এক ধরনের ইম্প্যাক্ট হয়, তাহলে তোমার বাসায় গিয়ে মনে হবে যে স্যার একটা কথা বলছিল, লেট মি ডু ইট। সুতরাং আজকে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে এই যে আমরা যে লেকচার দিচ্ছি থিওরিটিক্যাল লেকচার, এর পাশাপাশি প্র্যাকটিক্যালটাও শিখতে হবে। এবং তোমরা কিন্তু রাইট জায়গায় আছো, যেখানে প্র্যাকটিক্যাল শিখতে পারবা, অপরচুনিটি আছে। কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া আসলে ইউ ক্যানট মেক দ্য ডিফারেন্স। ধরো আমরা কি করি, আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছে যাই যে ইঞ্জিনিয়ার ক্যান গিভ মি দ্য সলিউশন, আমরা একজন অ্যাডভোকেটের কাছে যাই যে অ্যাডভোকেট ক্যান গিভ মি দ্য সলিউশন, আমি একজন ডক্টরের কাছে যাই ওই ডক্টরের কাছে যাই যে ডক্টর আমাকে সলিউশন দিতে পারে, যে সলিউশন দিতে পারে ওর কাছে কিন্তু আমি যাব না। সুতরাং তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে পারে, তোমার আরো বড় বড় ডিগ্রি থাকতে পারে, কোনো কাজ হবে না যতক্ষণে তুমি ওই বিষয়টা না জানো, এটা অ্যাপ্লাই করতে না পারো। অ্যান্ড ইফ ইউ আর আনএবল টু কাম টু দ্য রেজাল্ট, রেজাল্টের মধ্যে আসতে হবে, ইউ মাস্ট বি এবল টু মেক দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য কি ওয়ার্ড টুডে। আজকে তুমি এখানে পড়ছো, এক বছর পর তোমার মধ্যে কোনো ডিফারেন্স হলো কিনা, দ্যাট ইজ এ পয়েন্ট, তুমি নিজেই ফিল করবা ডিফারেন্স হলো কিনা। এখনকার যুগে এই যে এইগুলির সাথে আরেকটা জিনিস বলা হচ্ছে আইকিউ এবং ইকিউ, এটি এখনকার যুগে আরেকটা নতুন ডায়লামা। তোমরা ইঞ্জিনিয়ারিং করো, তোমরা হয়তো বুঝতে পারতেছো না, আইকিউ হইল কি, ইন্টেলিজেন্ট কোশ্চেন, অর্থাৎ হাউ কুইকলি এ পারসন ক্যান রিকল দ্য পাস্ট, তুমি কত দ্রুত পাস্ট রিকল করতে পারো। যেমন কোনো প্রশ্ন করলে তুমি কত দ্রুত সেটা রিপ্রোডাকশন করতে পারো, বলতে পারো, যে যত দ্রুত পারে তার আইকিউ তত হাই, তাই না? অর্থাৎ আমি একটা এক্সাম্পল দেই, ধরো ক্লাস ফাইভে যে পড়ে তার বয়স 10 লাখ কত, 10 বছর, তাহলে 10 বছরের ছাত্র যদি ক্লাস 5 এ পড়ে তাহলে ক্লাস 8 এ পড়তে হইলে তার বয়স কত লাগবে, 13 বছর। তাহলে অ্যাকচুয়াল এজ হইল 10 বছর, আর কোন ছাত্র 10 বছর বয়স কিন্তু ক্লাস 8 এর বই পুস্তক সব পারে, তাহলে 13 বছরের যে সমান তার নলেজ আছে সে বুঝে, তার মানে তার মেন্টাল এজ হইল 13 বছর আর অ্যাকচুয়াল এজ হইল 10 বছর। তাহলে আইকিউ হবে মেন্টাল এজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল এজ মাল্টিপ্লাইড বাই 100, তাহলে ওর হবে 130 আইকিউ, 130। আইনস্টাইনের আইকিউ ছিল 160, ঠিক আছে।
This is called IQ. Average মানুষের IQ কত? Average মানুষের IQ হলো 85 থেকে 115 এর মধ্যে। কেউ কেউ আছে 100 নিচে, কেউ কেউ আছে 100 এর একটু উপরে। এটা হলো IQ। এখন IQ বাড়ানোর জন্য কি করতে হবে? সুস্থ থাকতে হবে। IQ বাড়ানোর জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ফল ফ্রুটস খেতে হবে। ঠিক আছে? নিজেকে নিজের প্রতি নিজের যত্ন নিতে হবে। তাহলে IQ ভালো থাকবে, ভালো হবে, বাড়বে। এটা বলছে যে IQ দরকার আমাদের প্রোগ্রেসের জন্য, আমাদের ডিফারেন্স তৈরি করার জন্য, বিশ্লেষণ করার জন্য আমাদেরকে IQ হাই লেভেলে থাকতে হবে। আরেকটা বলা হয়েছে কি ইমোশনাল কোশেন্ট, এটা কি? এটা বলা হয়েছে রিসার্চে, যে কথা তোমাদের টিচার বললেন, রিসার্চ বলছে বর্তমান দুনিয়া শুধুমাত্র IQ cannot give you guarantee to become success. Success IQ কারণে শুধু হবে না, EQ থাকতে হবে। এখন EQ টা কি? এটা ইঞ্জিনিয়ারদের মধ্যে কিন্তু শর্টেজ আছে এবং এটা ভালো করে চিন্তা করা উচিত। ইমোশনাল কোশেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কি? এটার মধ্যে পাঁচটা জিনিস আছে, পাঁচটা এলিমেন্ট আছে। এক নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানো। নিজেরে জানবা মানে কি? তোমার উইকনেস কি আছে, তোমার স্ট্রেংথ কি আছে, তোমার অপরচুনিটি কি আছে, তোমার থ্রেট কি আছে, এই জিনিসগুলো জানা। নিজেকে জানতে হবে যে হু আম আই, আমার কোন সাইডে ভালো ভালো আমি, কোন দিকে আমি খারাপ আছি। আমি যদি খারাপ দিকগুলোকে ভালোতে কনভার্ট করতে পারি তাহলে ডেফিনেটলি আই উইল গো ফার্দার অ্যান্ড ফার্দার। আমি যদি আমার উইকনেসগুলোকে ওভারকাম করতে পারি তাহলে তো আমার স্ট্রেংথ হয়ে গেল, তাই না? সুতরাং নো ইয়োর সেলফ, দিস দ্য ফার্স্ট থিং, সেলফ অ্যাওয়ারনেস। সেকেন্ড থিং ইজ, সেকেন্ড এলিমেন্ট অফ ইকিউ ইজ দ্য সেলফ মনিটরিং, সেলফ মনিটরিং। তুমি তোমার জানো, এখন তুমি তোমার সেই অনুযায়ী পরিচালনা করতেছো কিনা। যে সে আমার হাতে লেখা খারাপ, হ্যাভ ইউ এভার থট টু ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং? থিংক অ্যাবাউট ইট। অনেকের হাতে লেখা খারাপ আছে, তাহলে তোমাকে উদ্যোগ নিতে হবে, এটা হলো মনিটরিং। তাহলে আমাকে এটা ইম্প্রুভ করতে হবে, আবার কিছুদিন পর দেখতে হবে এটা ইম্প্রুভ করলো কিনা। এটাকে বলে মনিটরিং, নিজেকে রেগুলেট করা, নিজেকে মনিটর করা এবং তোমার এক্সপেকটেশন লেভেলে নিয়ে যাওয়া এবং ডেভেলপ করা। এটা হলো দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর এলিমেন্ট হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি বলতে আমরা বুঝি অন্যের অবস্থানে গিয়ে চিন্তা করে নিজেকে, যেমন আমি তোমাদের জায়গায় বসলে আজকে কিভাবে আমার কথাগুলা তুমি কিভাবে নিচ্ছ সেটা আমি এখন চিন্তা করতে পারি কিনা, তোমার জায়গায় বসে আমি চিন্তা করতে পারছি কিনা, এই এটা একটা ক্যাপাবিলিটি। আমরা কি করি, সব বলে যাই, কেউ শুনলো শুনলো না শুনলো না শুনলো, এটা না। গিভ ইম্পর্টেন্স অন আদার্স, ফিলিংস অফ আদার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আদার্স, দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। অন্যের জায়গায় গিয়ে চিন্তা করা, সে অনুযায়ী রিয়্যাক্ট করা, সে অনুযায়ী রিয়্যাক্ট করা। ঠিক আছে? ফোর্থ পয়েন্ট হচ্ছে মোটিভেশন। তোমার মধ্যে একটা ড্রাইভ থাকতে হবে। তুমি যদি মনে করো যে এখানে আসছি আর ডিগ্রি হয়ে যাবে আর সব চাকরি মানুষ দিয়ে দেবে, কোনোদিন হবে না। তোমার ভিতরে সবসময় এক ধরনের একটা ড্রাইভ ফোর্স ক্রিয়েট করতে হবে। আই শ্যাল হ্যাভ টু ডু ইট, ইয়েস আই ক্যান, হোয়াট আদার্স ক্যান ডু আই অলসো ক্যান, হোয়াই নট মি। এটা তোমার চিন্তা করতে হবে, সিরিয়াসলি চিন্তা করতে হবে, ইয়েস আই অলসো ক্যান। তোমার মধ্যে কার কার ধারণা থাকতে পারে যে আমি তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি না, দ্যাটস নট এ ম্যাটার। আফটার ডিপ্লোমা গো টু ইউনিভার্সিটি, দুই বছর হয়ে যাবে বাবা, বাকি দুই বছর পড়লে ডিগ্রি হয়ে যাবে, বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তাহলে আজকের প্ল্যান করো, ইউ অলসো ক্যান ডু বেটার দ্যান দোজ ইঞ্জিনিয়ার হু স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইট ইজ পসিবল। এখানে টাকা কোনো ব্যারিয়ার না, কোনো কিছু কোনো ব্যারিয়ার, এখানে ড্রাইভ ফোর্স তোমার প্ল্যান, এটাই কিন্তু এটাই একমাত্র, দ্যাট ইজ কল্ড মোটিভেশন। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ সোশ্যাল স্কিল, ইউ মাস্ট বি কানেক্টেড। আইসোলেটেড লোক কোনো লোক না, কানেক্টেড উইথ আদার্স, ইউ মাস্ট হ্যাভ কন্টাক্ট উইথ আদার্স। তোমরা এখানে 50টা স্টুডেন্ট আছো, 50টা স্টুডেন্টের নাম তো বলতে পারবে, এখানে কেউ আছো, এখানে কি কেউ আছো যে সবার নাম জানো? জানতে হবে, চেষ্টা করো। কেউ নেই, একজনও নাই সবার নাম বলতে পারবে? তো
তারপরও পারব না, অল্প কজন মানুষ পারা যাবে না। হ্যাঁ, দুইটা মিস্টেক হবে, তুমি কিছুটা পারবা। আচ্ছা স্যার, ও সাহস দেখাইছে, এটাই ধন্যবাদ, সাহস দেখাইছে। তার মানে কি? তার অর্থ হইল হি থিঙ্কস অ্যাবাউট আদার্স, অন্যদের নিয়ে চিন্তা করে, অন্যদেরকে গুরুত্ব দেয়, অন্যদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। দ্যাট ইজ সোশ্যাল কন্টাক্ট। কন্টাক্ট ইজ এ মাস্ট, এটাকে বলি আমরা সোশ্যাল স্কিল। ইউ নেভার নো হু উইল বি হেল্পফুল ইন বিল্ডিং ইউর ক্যারিয়ার ইন ফিউচার। আজকের এই সেমিনারটা তোমার জীবনের জন্য একটা একটা এক ধরনের মানে কি বলবো, স্টিমুলে হতে পারে। আজকের এই সেমিনারটা তোমার জীবনের মোড় ঘুরে দিতে পারে। সুতরাং প্রত্যেকটা, আমি যে কথাটা বুঝাতে যাচ্ছি, প্রত্যেকটা টাইনি জিনিস ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টিচার এক একটা মডেল আমাদের সামনে। আমরা এখনো শিখি, প্রত্যেকটা টিচার আমাদের কাছে এক একটা মডেল। তোমাদের প্রিন্সিপালের কাছ থেকে আমি সকালে কিছু শিখলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, যেটা হয়তো আই নেভার থট, আমি সকালে শিখলাম আমার কাছ থেকে, হাতের মুঠে আছে, অথচ আমি জানি না। তার মানে কি? তুমি তো জানো না কার কাছ থেকে, সবার কাছ থেকে শেখাচ্ছে। সুতরাং আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আবার ভালোভাবে অ্যাপ্লাই করে রেজাল্ট প্রোডাকশন করতে হবে। অর্থাৎ ইটস এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস। যতক্ষণে রেজাল্ট প্রোডাকশন করতে না পারবা, ততক্ষণে কিন্তু তুমি সাকসেস না। ইফ ইউ আর আনএবল টু প্রোডিউস দ্য রেজাল্ট, ইউ আর নট সাকসেসফুল। ইফ ইউ আর আনএবল টু মেক দ্য ডিফারেন্স, ইউ আর নট সাকসেসফুল। ডিফারেন্স তৈরি করতে হবে। তা আমার বিশ্বাস, নরে কথাই বললাম আজকের এই সেমিনার, আমরা যে তোমাদের সাথে কথা বললাম, আমরা আশা করি যে এই কথার মাধ্যমে তোমাদের মধ্যে উৎসাহ হবে আরো ভালো করে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, এবং ভালো ইঞ্জিনিয়ার জন্য উৎসাহ হবে। এবং ভালো ইঞ্জিনিয়ার হওয়া দরকার এই কারণে, এটা শুধুমাত্র তোমার নিজের জন্য না, তোমার ফ্যামিলির জন্য, এই দেশের জন্য হাজার হাজার লাখে লাখ ইঞ্জিনিয়ার বাংলাদেশে এখনো দরকার। আসল ইঞ্জিনিয়ার কিন্তু পাওয়া যায় খুবই কম। সুতরাং তোমরা আসল রিয়েল ইঞ্জিনিয়ার হয়ে এখান থেকে বেরাও। আজকে আমরা এই প্রতিষ্ঠানে এসে যে লিডারশিপ আমরা দেখেছি এখানে, আমার তো বিশ্বাস তোমরা ভালো ইঞ্জিনিয়ার এখান থেকে বের হইতে পারবে, এবং তোমরা তোমাদের ক্যারিয়ার গঠন করতে পারবে, তোমাদের ফ্যামিলির সবার মুখ উজ্জ্বল করতে পারবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবে, এবং দেশ ও জাতির জন্য তোমরা তোমরা ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। তো আমি বিশ্বাস করি যে আজকে তোমরা এই লেকচার এই সেমিনারে উপকৃত হয়েছো, এবং ভবিষ্যতে যদি তোমাদের কোনো প্রয়োজন বা কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে, অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। তোমাদের আমরা ওয়েলকাম জানাচ্ছি, এসে ভিজিট করতে পারো। আমাদের ওখানে তোমাদের জন্য ট্রিপল ই প্রোগ্রাম আছে এবং কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম আছে। তোমরা 2 বছর এখানে ডিপ্লোমা, 2 বছর কাম করবে, বাকি 2 বছর ওখানে গিয়ে পড়তে পারবা, পড়লে বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারবা। মাত্র 1,99,000 টাকা খরচ 2 বছরে, এবং বিএসসি ইঞ্জিনিয়ার হবা এবং শুক্রবারে ক্লাস, সেই ব্যবস্থা আছে। আমাদের যেটা ক্যাপ্টেন আলী ইমাম বলছিলেন যে আসলে আমরা একটা উই স্টার্টেড রয়েল, একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার নিয়ে ইউনিভার্সিটি শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাকাল্টি মেম্বার্স আর দেয়ার, উই হ্যাভ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম, টিচিং লার্নিং মেথড, এটা সেটা আছে। সুতরাং তোমরা চাইলে সিলেকশন করতে পারো। অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট আস অ্যান্ড টু সি ভিজিট দ্য ওয়েবসাইট অফ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অ্যাট দি সেম টাইম আই উড লাইক টু এম্ফাসাইজ দ্য লাস্ট পয়েন্ট হুইচ হ্যাজ বিন মেনশন বাই আওয়ার প্রফেসর উইলিয়াম ডারেনজা, দ্যাট ইজ দ্য ইংলিশ। নাও ডেজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, উই আর দ্য সিটিজেন অফ দিস গ্লোব। ইফ ইউ উড লাইক টু বি সিটিজেন অফ দিস গ্লোব, দেন হোয়াট ইউ নিড? ইউ নিড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, ইউ নিড টু কমিউনিকেট অ্যান্ড কমিউনিকেট উইথ দিস গ্লোব, গ্লোব পিপল অফ দিস গ্লোব, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নট আদার ল্যাঙ্গুয়েজ, ইট ইজ দ্য ইংলিশ হুইচ ইজ দ্য নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ার্ল্ড। সো ইউ মাস্ট বি কনভার্সেন্ট ইন ইংলিশ, ইউ মাস্ট লার্ন ইংলিশ। আর তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি যত ডিপে যাবে বই পুস্তক সব কিন্তু ইংলিশে, এমনকি মোবাইল যেটা নিয়ে তোমরা এখন আসো এটাও ইংলিশে। সো উই মাস্ট লার্ন ইংলিশ টু বি এ গ্লোবাল সিটিজেন। সো তোমাদের আমি মঙ্গল কামনা করছি, এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা শোনার জন্য এই জানিয়ে, এবং এই খাজা পলিটেকনিক ইনস্টিটিউটকে
এবং স্পেসিফিক্যালি আমি প্রিন্সিপাল মহোদয় প্রফেসর এস এম বিলাত হোসেনকে আমাদের ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে এখানে অ্যাক্সেস দিয়েছে, তোমাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন, ইন্টারাকশন করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি ওনাকে এবং এই কলেজ অথরিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।